যে প্রথম কথা হচ্ছে যে বুলডেজার নিয়ে মিছিল পুলিশ আটকালো না কেন দ্বিতীয়ত হচ্ছে যে তার রুট ভেঙে অন্য রুটে যাচ্ছে আটকাচ্ছে না কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি গান্ধীজি হচ্ছেন আর এস এস সঙ্ঘ পরিবারের হাতে নিহত প্রথম সহিত এই আর এস এস সঙ্ঘ পরিবার বিজেপির যে অপকর্ম যে ঘিন্ন রাজনীতি মানুষকে হত্যা করার রাজনীতি এবং আপনি যদি দেখেন এরা ভারতবর্ষের সংবিধানকে পর্যন্ত মানে না যে সংবিধানের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার এসছেন এই সংবিধান যদি মানতেন তাহলে একান্ন এ অনুচ্ছেদে পরিষ্কার যে ডাইরেক্টিভ প্রিন্সিপালের যেখানে পরিষ্কার বলা আছে যে আমাদের ডিউটি কী নাগরিকদের ডিউটি কী তার দেখবেন আর্টিকেল ফিফটি ওয়ান এ তার যদি আমি ই সেকশানটা পড়ি তাহলে দেখবেন টু প্রমোট হারমোনিয়াম স্পিরিট অফ কমন বাদারুট তাই দেখবেন চৈতন্যদেবের যারা শিষ্য হ্যাঁ তারাও দেখবেন যবন হরিদাস যবন শব্দটা অন্য অর্থে ব্যবহার করা কিন্তু বলছি যে ইসলাম ধর্ম থেকে আসা মানুষ হ্যাঁ এরকম বহু ঘটনা ঘটে আছে একটার পরও একটা দেখাতে পারি আমরা হ্যাঁ পারিনি সেই জন্যই তো আর এস আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাসকে পাল্টে দি দেওয়ার দেওয়ার অপচেষ্টা চালাতে হচ্ছে কারণ ইতিহাস কথা বলে এবং সংবিধানকেও তাদের পাল্টে দিয়ে তারা মনুসংহিতা চালু করার চেষ্টা করছেন সংবিধানে কি বলা আছে জানেন টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আর কম্পোজিট কালচার মানে আর্টিকেল ফিফটি ওয়ান এ হ্যাঁ এফ এফ ক্লজে পরিষ্কার বলছে টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ মানে আমাদের রক্ষা করতে হবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা এক মিশ্র সংস্কৃতির সমাজে বাস করি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা পাশাপাশি শান্তিপূর্ণভাবে ঐতিহ্য বহন করে ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটির ঐতিহ্য বহন করে আমরা এদেশে বসবাস করে আসছি কিন্তু আজকের কোথাও যেন সেই আমাদের ঐতিহ্যের মাঝে একটা সংকটের চিহ্ন পরিলক্ষিত হচ্ছে যখন রমজান মাস চলছে পাশাপাশি আসছে আমাদের প্রতিবেশী ভাইদের রাম রামনবমী উৎসব এই রাম নবমী হনুমান জয়ন্তী নিয়ে আজকের রাজ্যের মুখ্য প্রশাসককেও সতর্কতা জারি করতে হচ্ছে জনগণের প্রতি আবেদন জারি করতে হচ্ছে যেন ধর্মীয় উৎসব হিংসায় রূপান্তরিত না হয় তো এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব রামনবমীতেও হিংসা কেন অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানেও হিংসা কেন এ বিষয়ে আজকে আলোচনা করার জন্য টিডিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক জনাব ছোটন দাস মহাশয় ছোটন দাসবাবুকে আমি টিডিএন বাংলাতে স্বাগত জানাই আমি তাকে আজকের এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে তাকে কিছু বলার জন্য আহ্বান জানাবো এবং এই পরিস্থিতিতে কি করণীয় সাধারণ মানুষের কী করণীয় প্রশাসনের কী করণীয় আপনাদের মতো যারা মানবাধিকার কর্মী তারাই বা কী আশা করছেন আমাদের সবাইকে সমস্ত ধর্মের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে তারা যাতে বসবাস করতে পারে তাদের দৈনন্দিন জীবন আচার নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট এসবের মধ্য দিয়ে তারা যাতে বাঁচতে পারে সেই রকম এক সুন্দর সৌহার্দ্যমূলক পরিবেশ গঠনের ক্ষেত্রে আমাদের কী করণীয় সে বিষয়ে তিনি বলবেন আমি আহ্বান জানাচ্ছি ছোটন দাস সাহেবকে কৃতজ্ঞতা জানবর নরুদ্দিন সাহেব আমার বন্ধু পুরোনো তিনি আহ্বান জানিয়েছেন আমি বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ করে রামনবমীকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্য পশ্চিম বাংলায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে বা বলা ভালো পরিস্থিতি তৈরি করা হয়েছে সেটা বলার আগে আমি এই রামনবমীর উৎসব পালন করতে গিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে ঝুড়েলাল মহাদেব মন্দিরে বহু ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ মানুষ মন্দিরের ভিতরে ধর্মীয় আচার তাদের মান্য দেবতাকে পুজো দিতে গিয়ে প্রায় অসংখ্য মানুষ কুয়োতে পড়ে যে মারা গেছেন আমি গভীর শোক প্রকাশ করছি শ্রদ্ধা নিবেদন করছি সেই সব মানুষদের প্রতি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সঙ্গে এই রমজান মাস এই রমজান মাস আমি বহুদিন ধরে আমরা বিশেষ করে সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন ইত্যাদি সময় থেকেই খুব ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেছি বহু আজকে একটু কম হয়েছে কিন্তু বহু সংগঠন আমাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন সেই রমজান মানে নিজেদের আত্মসংযম এবং শুদ্ধিকরণ হ্যাঁ এবং দুনিয়ার সকলের ভালো কামনা করে এক মাস ধরে যে তারা পালন করছেন আমি ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ ইত্যাদি খুব ঠিক মোটেই পড়াশোনা করিনি সঙ্গে থেকে নুরুদ্দিন সাহেবদের মতো মানুষদের সঙ্গে থেকে যেটুকু শুনেছি সেখান থেকে যারাই কঠিন ব্রত পালন করছেন আমি আমার ভাষাতেই বললাম হয়তো হ্যাঁ তাদের প্রতি শুভেচ্ছা রইল শ্রদ্ধা রইল এখন যেটা ঘটছে আপনি বলুন তো একটু একটু পিছিয়ে যদি যাই এবছরের প্রথম দিন পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন লক্ষ লক্ষ মানুষ রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন পালন করেছেন কোথাও কোনো কোথাও কোনো কি অশান্তির চিহ্ন পাওয়া গিয়েছে না কোথাও কোনো অশান্তির চিহ্ন লক্ষ্য জানুয়ারি মাসের বারো তারিখে বারো তারিখে স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বের বুকে হিন্দু ধর্মকে প্রচার করেছিলেন হ্যাঁ সেই স্বামী বিবেকানন্দ জন্মদিন অসংখ্য শয়ে শয়ে মিছিল স্কুল কলেজের ছাত্ররা স্কুলের ছাত্ররা পাড়ার মানুষরা ব্র্যান্ড নিয়ে স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে তারা মিছিল করেছেন কোথাও কিছু কেউ কি বলতে পারবেন যুব উৎসব যুব উৎসব পালন হয়েছে সরকারের পক্ষ থেকে পালন করা হয়েছে কোথাও অশান্তির বিন্দুমাত্র হয়েছে বা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন হয় হ্যাঁ পঞ্চানন বর্মার জন্মদিন পালন হয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের উৎসব হয় বা ধরুন আমাদের গঙ্গাসাগরে সারা ভারতবর্ষের অসংখ্য মানুষ এবং যে অঞ্চল দিয়ে গঙ্গাসাগরে যেতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা সবাই জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা মুসলিম প্রধান জেলা সেই জেলার বিভিন্ন রুট দিয়ে গাড়ি বাস ট্রেন যাতায়াত করেন কোথাও কোনো অশান্তি কি কখনো হয়েছে অর্থাৎ আমার উপলব্ধি হচ্ছে ধর্মপ্রাণ হিন্দু ধর্মের মানুষরা তারা তারা কোথা তারা ধর্মাচরণ করেন ধর্ম বিদ্বেষ ছড়ান না ধর্মাচরণ এবং ধর্মের অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা ঘৃণা পোষণ করা দুটো একেবারেই আলাদা এক দ্বিতীয়ত রাম জন্মভূমি নিয়ে দেখবেন এটা একটা দলের আর এস এস সংঘ পরিবার বিজেপির তাদের রাজনৈতিক এজেন্ডা ফলে তারা রাজন পশ্চিমবাংলায় বিগত নির্বাচনে তারা ভয় ভীষণভাবে পরাজিত হয়েছে বাংলার মানুষ তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন ফলে তারা এখন পরিকল্পনা করে সারা বাংলায় মানুষকে উপযুক্ত সমুচিত শিক্ষা দেবার জন্য ধরুন কালকে যে রিসড়া ইত্যাদি অঞ্চলে যোগ্য গোলযোগ ওরা ওনারা করলেন আর এস এস সংঘপরিবার বিজেপি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়ে করলেন হাওড়া স্টেশনে যারা আটকে পড়েছিলেন ভাবুন তো কত অসংখ্য সাধারণ মানুষ হ্যাঁ তার সংখ্যায় ধরুন যদি ধর্মবিচার করেন ধর্মবিচারে যদি করেন বেশিরভাগই স্বাভাবিকভাবে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই হচ্ছে তারা ধর্মবিশ্বাসী মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ তা অসুবিধায় ফেললেন কাদের অসুবিধায় ফেললেন অসংখ্য সাধারণ মানুষকে ধর্মপ্রাণ মানুষকে ফেললেন ফলে এটা যদি বলেন তাহলে বলব এটা একটা রাজনৈতিক রাজনৈতিক ঘিন্ন রাজনীতি অঙ্গ এটা আমরা কখনও দেখেছি পশ্চিমবাংলার মাটিতে বা ভারতবর্ষের মাটিতে বিবেকানন্দর জন্মদিন রামকৃষ্ণদেবের জন্মদিন চৈতন্যদেবের জন্মদিন হ্যাঁ বিভিন্ন ধর্মানুষ্ঠান হয়েছে কোথাও দেখেছেন বুলডেজার নিয়ে বুলডেজার নিয়ে মিছিল করতে যাচ্ছেন কেন অর্থাৎ মনে করিয়ে দিতে চাইছেন একটা বিশেষ অংশকে বিশেষ করে মাইনরিটি সংখ্যালঘু অংশকে তারা ভয় দেখাতে চাইছে ভয় দেখাতে চাইছেন যে দিল্লিতে আমরা করেছি উত্তরপ্রদেশে করেছি আমরা আমরা পশ্চিমবাংলায়ও উত্তরপ্রদেশের মতো উপযুক্ত শিক্ষা দেব এবং আমাদের প্রতিবেশী আসামে হ্যাঁ করেছি শুধু আসামে আমরা করেছি নানা জায়গায় আমরা করেছি যেখানেই বিজেপি সরকার রাজ্যে সরকারে আছেন সেই সেই সমস্ত জায়গায় তারা বুলডেজার দিয়ে তারা আইন ভেঙে বুলডেজার দিয়ে তারা এই কাজ করেছেন আমি সরাসরি বলছি আমি জানি এই শব্দগুলো ব্যবহার করলে প্রচার মাধ্যমের অসুবিধে হতে পারে কিন্তু তা সত্ত্বেও বলবো দায় এটা আমাদের মানে আমি মানবাধিকার কর্মী হিসেবে দায় আমার নুরুদ্দিন সাহেবের নয় এটা সরাসরি কেন্দ্রীয় সরকার এবং তার নেতৃত্বাধীন যারা আছেন তারা এটা পরিকল্পিতভাবে সারা দেশে করেছেন অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ধর্মীয় জিগির তুলে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষকে উত্তেজিত করা হচ্ছে একটা প্রোভোকেশান কাজ করছে তো আপনার কি মনে হয় যে তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেটাতে তারা সফল সাধারণ মানুষ কি তাদের দ্বারা প্রভোক্ট হয়ে যাচ্ছে না এটা যা হিংসার ঘটনা ঘটছে এটা দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা বেশিরভাগ মানুষ তাদের কথায় কর্ণপাত করছে না কোনটা মানে যদি ভারতবর্ষের ইতিহাস দেখা যায় এবং আজ পর্যন্ত এখনও পর্যন্ত তারা অল্প কিছু মানুষকে বিভ্রান্ত করতে সমর্থ হয়েছে সেটাও বেশি দিন করতে পারবে না এই আর এস সংঘ পরিবার বিজেপির যে অপকর্ম যে ঘিন্ন রাজনীতি মানুষকে হত্যা করার রাজনীতি এবং আপনি যদি দেখেন এরা ভারতবর্ষের সংবিধানকে পর্যন্ত মানে না যে সংবিধানের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সরকার এসছেন এই সংবিধান যদি মানতেন তাহলে একান্ন এ অনুচ্ছেদে পরিষ্কার যে ডাইরেক্টিভ প্রিন্সিপালের যেখানে পরিষ্কার বলা আছে যে আমাদের ডিউটি কী নাগরিকদের ডিউটি কী তার দেখবেন আর্টিকেল ফিফটি ওয়ান এ তার যদি আমি ই সেকশানটা পড়ি তাহলে দেখবেন টু প্রমোট হারমোনিয়ান স্পিরিট অফ কমন বাদারুড কিন্তু বিপরীতটাই হচ্ছে অনেক অনেক বেশি শক্তিশালী সেটা দেখবেন যে এই যেটা বলছিলাম আমি শুরুতেই যে ইন্দোরের যে ঝুড়েলাল মহাদেব মন্দিরে যে মানুষরা দুর্ঘটনায় পড়ে কুবাই তলি যা গেলেন হ্যাঁ প্রথমেই যারা ছুটে এলেন দেখবেন সব কাগজেই চেপে দিতে পারেনি সেটা হচ্ছে কাজী আব্দুল মজিদ ফারুকির টিম হ্যাঁ তারা রোজা রেখেছেন সারাদিন অনশন বলবো আমি আমাদের ভাষায় বলি অনশন নির্জলা উপবাস নির্জলা উপবাস নির্জলা উপবাস ছিলেন তারপরে তিনিই প্রথম এবং তার সঙ্গে আরেকজন তিনিও মুসলিম তারা দৌড়ে এসছেন এটা এসে আগে উদ্ধার কাজে হাত লেগেছেন এই যে ধরুন বিপদে বন্ধু চেনা যায় হ্যাঁ বিপদে আন্তরিকতা বোঝা যায় আর নেতারা কিন্তু ছুটে আসেনি এসছেন প্রতিবেশী এবং এটাই ভারতবর্ষের কম্পোজিট কালচার কদিন আগে আমি দেখছিলাম যে একজন রোজা রেখে তিনি ইয়ে দিচ্ছেন রক্তদান করছেন হ্যাঁ তো ওইরকম অসংখ্য ইতিহাসের ঘটনা আছে যে এবং দৈনন্দিন জীবনেও ঘটনা ঘটছেন যে কোথাও কোনো দুর্ঘটনা হলে প্রতিবেশী আগে দৌড়ে আসছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ ওই ঝুড়েলাল মহাদেব মন্দিরে ইন্দুরের মন্দিরে যেটাই ভারতবর্ষের সংস্কৃতি সারা পৃথিবীতে সংস্কৃতিকে সম্মান করে সেটা হচ্ছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই হ্যাঁ তো এই যে মানুষ সত্য এই মানুষের মধ্যে এটা ভারতবর্ষের মানুষের রক্তের রক্তের মধ্যে মিশে গেছে তাই দেখবেন চৈতন্যদেবের যারা শিষ্য হ্যাঁ তারাও দেখবেন যবন হরিদাস যবন শব্দটা অন্য অর্থে ব্যবহার করা কিন্তু বলছি যে ইসলাম ধর্ম থেকে আসা মানুষ হ্যাঁ এরকম বহু ঘটনা ঘটে আছে একটার পর একটা দেখাতে পারি আমরা হ্যাঁ পারিনি সেই জন্যই তো আর এস আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাসকে পাল্টে দি দেওয়ার দেওয়ার অপচেষ্টা চালাতে হচ্ছে কারণ ইতিহাস কথা বলে এবং সংবিধানকেও তাদের পাল্টে দিয়ে তারা মনুসংহিতা চালু করার চেষ্টা করছেন সংবিধানে কি বলা আছে জানেন টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আর কম্পোজিট কালচার মানে আর্টিকেল ফিফটি ওয়ান এ হ্যাঁ এফ এফ সাপক্লজে পরিষ্কার বলছে টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ মানে আমাদের রক্ষা করতে হবে ফলে আজকে আজকে ভারতবর্ষের সামনে যে বিপদ এসছে আমাদের এই কম্পোজিট কালচার এই বিভিন্ন ধর্মের মানুষ আপনি ভাবুন তো ভারতবর্ষে যেসব অঞ্চলে আদিবাসীরা প্রধান আদিবাসীদের করম উৎসব সেপ্টেম্বর মাসে আপনার ঝাড়খণ্ড আপনি বিভিন্ন রাজ্যের আদিবাসী মানুষরা তারা যে করম উৎসব পালন করেন কই শোনা যায় যে সেই সব অঞ্চলে কোনো গোলমাল হয়েছে বা তারাই তারা মাস জুড়ে যে আর একটা ধরনের উৎসব পালন করে কোথাও তো শোনা যায় না ফলে এটা আমি আবারও বলবো এটা শুরু করেছিলেন তিরিশে দশকে গোলওয়াল খান গান্ধীজির নেতৃত্বে যে ডান্ডি অভিযান তাকে কালিমা লিপ্ত করার জন্য এই ধরনের কাজ এদের নেতারা শুরু করেছিল যারা ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা অংশগ্রহণ করেনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেই উত্তরাধিকার অনুযায়ী তারা আজ এই আর এস পরিবার এই অপচেষ্টা চালাচ্ছে এরা তারা বহুবার চালিয়েছেন কিন্তু ভারতবর্ষের মানুষের যে সচেতনতা যে নৈতিক দায়বদ্ধতা সেইখান থেকে বরাবর তারা পরাজিত হয়েছে আমাদের বিশ্বাস যে ভারতবর্ষের মানুষ আজকে এই দুটো কথা চালু আছে একটা কথা হচ্ছে এই যে একটা মিথ্যাকে যদি একশতবার বলা হয় তাহলে সেটা সত্যে পরিণত হবে মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করবে আবার সেই সঙ্গে সঙ্গে এটাও একটা প্রচলিত প্রবাদ যে ন্যাড়া বেলতলায় নেড়া বেলতলায় বারবার যায় না একবার যায় তার মাথায় বেল পড়লে সে বুঝে যায় যে বেলতলা দিয়ে আমার যেতে নেই এই যে সাম্প্রদায়িকতার একটা প্রভাগান্ডা চালিয়ে মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে মানুষদেরকে বোঝানো হচ্ছে মিথ্যাকে বারবার প্রচার করে সেটাকে সত্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই ধরনের প্রচারের মুখোমুখি হয়ে আমাদের দেশ বিভক্ত হয়েছে মানুষে মানুষে দ্বন্দ্ব হয়ে আমাদের দেশে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছে তাতে তো লাভ কারো হয়নি লাভ ক্ষতি হয়েছে সাধারণ মানুষের তো সাধারণ মানুষ বারবার কেন তাদের দ্বারা প্রভাব প্রভক্ত হবে প্রতারিত হবে এই বিষয়টা কি অন্য কোথাও কোনো জিনিস কাজ করছে একটা কোনো মোহ কাজ করছে না এর ভিতরে কোনো অর্থনৈতিক কারণ রয়েছে কেননা আমরা বুঝতে পারছি যে যে শক্তি আজকের এই ধরনের একটা বিদ্বেষের পরিবেশ তৈরি করছে সেই শক্তি আমাদের দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি বা ডেকে আনতে পারে না ডেকে আনছে না তাদের দ্বারা কোনো কল্যাণ সাধিত হচ্ছে না তবু আমরা বারবার সেই মানে কিছু লোককে বেশিরভাগ লোক না হলেও কিছু লোককে আমরা দেখছি সেই ফাঁদে তারা পা দিচ্ছে তো তাদের ব্যাপারে কি বলবেন আপনি দেখুন এই কথাটা মানে বারবার মিথ্যা ইয়ে করলে এটা তো আসলে হিটলারের প্রচার সচিব গোয়েবেলস গোয়েভেলসের সূত্র হ্যাঁ গোয়েবেলসের তত্ত্ব সূত্র সেইটা গোয়েবেলসের ভারতীয় অনুচর যারা আছে বিভিন্ন সময় বিভিন্ন নাম এসছে ব্যক্তি এসছেন তা আসলে আদর্শগতভাবে যারা গোয়েবেলসের অনুচর শিষ্য তারা এটা চেষ্টা করেছেন হ্যাঁ এবং এর বিরুদ্ধে সংগ্রামটাও কিন্তু সংগ্রামটাও জারি আছে এটা ঘটনা যে একদিকে পেশি শক্তি অর্থশক্তি রাষ্ট্রশক্তি আন্তর্জাতিক যোগাযোগ এই সমস্তটা মিলে হ্যাঁ ধরুন আমাদের কথা মূল স্ট্রিম মিডিয়া হ্যাঁ তারা প্রচারই করে না কারণ ধনের মালিক যে মনের মালিক সে এবং সবাই জানেন যে অসং কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ার এ করা হয়েছে কিন্তু তারপরেও দেখুন কী পরিমাণে আতঙ্কিত আমি একটু সরাসরি রাজনৈতিক পরিস্থিতির কথাই বলি রাহুল গান্ধী তিনি খালি প্রশ্ন করেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির কি সম্পর্ক আছে থাকলে ভালো আছে কি নেই এটুকু একটু বলুন মানে ভাবুন যে এত মিডিয়া যাদের হাতে এত বড় দল এত তাদের সেমি আন্ডারগ্রাউন্ড আর এস এস সংগঠন তারপরেও খালি এই প্রশ্নটা এত তেত্ত প্রশ্ন এত নির্মম সত্য প্রশ্ন আচ্ছা নেই তো বলে দিলেই হয় তো এই না আমার সঙ্গে সম্পর্ক নেই তিনটে শব্দ বলতে না পেরে তার পার্লামেন্টের মেম্বারশিপটাই বাতিল করে দিল এবং তারপর পর দিন তাকে তার বাড়ি থেকে উৎখাত করার নোটিশ জারি করেছিলেন তাহলে এই যে সত্য কি লাখ পরিমাণ পর্বত প্রমাণ মিথ্যার সামনে দাঁড়িয়ে আপনি যদি নির্ভীকতার সঙ্গে নির্ভীকভাবে দাঁড়িয়ে যদি সত্যটা তুলে ধরার চেষ্টা করেন তাতে কিন্তু মিথ্যার কারবারই যারা তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয় দেখেই এ পর্যন্ত চারশো আপনার এনজিও তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে আমাদের মানবাধিকার আন্দোলনের অত্যন্ত প্রতিষ্ঠিত সংগঠন সারা পৃথিবী জুড়ে এমনেস্ট ইন্টারন্যাশনাল তার কাজ বন্ধ করে দিয়েছেন অসংখ্য এই ধরনের এই এমনেস্ট ইন্টারন্যাশনাল এবং সম্প্রতি আপনারা শুনলে অবাক হবেন যে সেন্টার ফর পলিসি রিসার্চ বলে একটা এনজিও আছে এবং তার সদস্য হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আজকে যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি তার বাবা ছিলেন তার মেম্বার আরও এই ধরনের সমস্ত মানুষ সেই সংস্থাটা চালান যে কেন্দ্র বিভিন্ন পলিসি রিসার্চ করে তারা সেটা মানুষের পক্ষে কতটা ভালো কতটা মন্দ ইত্যাদি সেটা তারা প্রচার করে সেই সংস্থাটাকে উপরেও আক্রমণ নামিয়ে আনা হয়েছে ফলে এটা একটা সার্বিক গণতান্ত্রিক অবস্থার উপরে আক্রমণ অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে তাদের প্রপাগান্ডা মেশিন খুব স্মুথলি কাজ করতে পারছে না বরং প্রশাসন মিডিয়া চারদিক থেকে একটা বহুমুখী হামলা তারা শুরু করেছে এবং এই হামলার লক্ষণ দেখে মনে হচ্ছে যে তারা স্যাটিসফায়েড নয় তারা ভয় পেয়েছে এবং চিরকাল আমরা জানি বিশ্বের ইতিহাস এটা বলে যে কখনো গায়ের জোর দিয়ে কখনো ধমকি হুমকি দিয়ে কখনো কোনো মহৎ উদ্দেশ্য সিদ্ধ করা যায় না কোনো বড় কাজ করা যায় না তো যে পদ্ধতি তারা অবলম্বন করেছে ওটা আমাদের সাধারণ মানুষের জন্য কিছুদিন কষ্টের হতে পারে দেশে অশান্তি হতে পারে কিন্তু এতে আমাদের দেশের খুব বেশি কল্যাণ কখনো বয়ে আনবে না আমি একটা অন্য প্রশ্নের দিকে আপনাদের আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গে কিন্তু বারবার অশান্তি সংগঠিত হচ্ছে যতই আমরা বলি যে পশ্চিমবাংলা অনেক নিরপেক্ষ পশ্চিমবাংলা অনেক উদার এখানকার মানুষ আমরা মিলেমিশে থাকি নিশ্চয়ই এখানকার ঐতিহ্য রবীন্দ্রনাথের ঐতিহ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহ্য চিত্তরঞ্জন দাসের ঐতিহ্য কাজী নজরুল ইসলামের ঐতিহ্য এখানে একটা সম্প্রীতির এক বিশাল নজির মনে হয় গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ আছে তারপরেও কিন্তু আমাদের রাজ্যে বারবার শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা দেখছি যে আসানসোলে সেখানে কয়েক বছর আগে এই রামনবমীকে কেন্দ্র করে সেখানে ইমাম সাহেবের ছেলেকে হচ্ছে নিহত হতে হলো তাকে হত্যা করা হলো তারপরে অবশ্য আসানসোলে ইমাম একটা অসাধারণ স্টেপ নিয়েছিলেন তিনি উদারতার পরিচয় দিয়েছিলেন তিনি সবার মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তেমনি এখন আবার কখনো দেখছি হুগলিতে কখনও দেখছি হাওড়ার শিবপুরে কখনো অন্য জায়গায় বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঠস করে উঠছে সাম্প্রদায়িক শক্তি এবং অশান্তির আগুন তারা জ্বালাতে সক্ষম হচ্ছে তো প্রশাসন কি এ বিষয়ে খুব বেশি সজাগ আছে বলে আপনার মনে হয় প্রশাসনের কাছে তো আগাম বার্তা থাকার কথা আগাম খবর থাকার কথা আগেভাগে স্টেপ নিলে এবং করা হতে পারলে এই জিনিস তো রোধ করা যায় তো এক্ষেত্রে কি প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব পরিলক্ষিত হচ্ছে বলে আপনার মনে হয় না তাদেরও এই বিষয়ে কোনো ইন্ধন আছে তারাও কিছুটা প্রভাব হয়ে যাচ্ছে দেখুন আর এটা তো নিয়ে একটু তদন্ত ইত্যাদি হলে বোঝা যাবে হ্যাঁ সেটা হচ্ছে যে আর এস এস সংঘ পরিবার তারা দিক প্রথম সিদ্ধান্ত হচ্ছে তারা বিভিন্ন বাহিনীর মধ্যে কাজ করা এবং পশ্চিমবঙ্গের সরকারের নৈতিক দায় তো ঘটনা নৈতিক দায় তাদের নিতে হবে এসব ঘটনা তারা মোকাবিলা করতে পারছেন না নৈতিক দায় তাদের কিন্তু অন্য একটা দিকও আছে যেটা চোখ বুঝে থাকলে আসলে আপনি সত্যকে আড়াল করছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বলুন সারা ভারতবর্ষ বলুন প্রশাসনের সর্বস্তরে মানুষ তো পরিচালিত হয় আন্তরিকভাবে পরিচালিত হয় তার আইডিওলজি দ্বারা আদর্শের দ্বারা পশ্চিমবঙ্গ প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনে হ্যাঁ পুলিশ প্রশাসনের মধ্যে আদর্শগতভাবে মতাদর্শগতভাবে আর এস প্রভাব ব্যাপক এবং আপনি দেখবেন ওই ঘটনায় যেটুকু ইয়ে আসছে যে প্রথম কথা হচ্ছে যে বুলডেজার নিয়ে মিছিল পুলিশ আটকালো না কেন এত প্রথমে আটকানো উচিত ছিল যে দ্বিতীয়ত হচ্ছে যে তার রুট ভেঙে অন্য রুটে যাচ্ছে আটকাচ্ছে না কেন তৃতীয়ত অনেকেই আমায় বলেছেন আমি নিজে ছবিটা দেখিনি যে যখন ঢিল মারা হচ্ছে ইট মারা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে এইটা দেখে আমার তো মনে হয় যে আমি নিশ্চিত যে পুলিশ প্রশাসনের মধ্যে আর এস এস সংঘ পরিবার এবং বিজেপির প্রবল প্রবল প্রভাব আছে যে প্রভাব কাটিয়ে সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করতে গেলে যে রাজনৈতিক প্রবল চাপ থাকা দরকার সেইটা আছে বলে আমার মনে হয় না এক দ্বিতীয়ত আমি কিছুদিন আগে একটা ফরাসি গবেষকের একটা বই পড়ছিলাম ক্রিস্টভাট জ্যাফেলেটের তাতে তিনি পরিষ্কার বলছেন যে ভারতবর্ষের প্রশাসনের আমার সংযোগ হচ্ছে কি জুডিশিয়ারিতেও হ্যাঁ যে সিগনিফিকেন্ট ইনফিল্টেশন করতে সমর্থ হয়েছে আর এস এস সংঘ পরিবার দেখুন তার একটা বই আছে মোদিস ইন্ডিয়া যেটাকে উনি বলছেন এথনিক ডেমোক্রেসি তৈরি হয়েছে মোদি ভারতবর্ষ সেই বইয়ের একশো একষট্টি পাতায় পরিষ্কার বলছে আর একটি উদাহরণ দিলে আমার মনে হয় শ্রোতারা বুঝতে পারবেন সম্প্রতি আমরা তিরিশে জানুয়ারি গান্ধীজির গান্ধীজি নিহত হওয়ার দিন আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি গান্ধীজি হচ্ছেন আর এস সংঘ পরিবারের হাতে নিহত প্রথম শহীদ তখন দেখছিলাম ওই সুজাত ভদ্র একটা লেখা বই পড়ছিলাম তাতে দেখছিলাম যে গান্ধীজি অন্ত্যেষ্টিক্রিয়ার পরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের বাড়িতে একটা হাই লেভেল ক্যাবিনেট এবং হাই অফিসিয়ালদের মিটিং হয় যে মিটিংয়ে আর এস এসকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় এবং এটাও সিদ্ধান্ত হয় যে গোপনে এই যাতে আর এস না পায় তৎকালীন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এটা জানিয়ে দেওয়া হবে দুর্ভাগ্য এটা যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানতে পারার আগে আর এস এসের দপ্তর নাগপুরে সে খবর পৌঁছে যায় এবং এটি লিখছেন গান্ধীজির গান্ধীজির নাতি তুষার গান্ধীর একটি বিখ্যাত বই আছে লেটার স্কিল গান্ধী বলে একটি বই আছে সেই বইতে তিনি লিখছেন দায়িত্ব নিয়ে লিখছেন যে আর এস এস সঙ্ঘ পরিবারের প্রভাব মতাদর্শগত প্রভাব কোন স্তরে ফলে আমাদের যারা ভারতবর্ষকে কম্পোজিট কালচারের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গড়ে তুলতে চাই তাদের আশুক কাজ হচ্ছে এই সমস্ত অপচেষ্টাকে প্রতিরোধ করার জন্য মানুষেরকে সত্যটা তুলে ধরা এবং সেই সত্য যাতে তুলে ধরতে না পারে তাই জন্য নানাভাবে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমাদের অসংখ্য মানুষদের জেলখানায় আটকে রেখেছে ভয় দেখাচ্ছে সিদ্দিকি কাপ্পান তিনি একটা খালি তথ্য সংগ্রহ একজন দলিত মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই সত্য সংগ্রহ করতে গিয়েছিলেন তার জন্য তাকে বছরের বেশি জেল খাটতে হলো এর এরপরেও সিদ্দিকী কাপ্পান যেটা বলেছেন যে আমি আমার কাজ আমি সত্য প্রকাশ করার কাজ আমি করে যাব আমাদেরও তাই করতে হবে এবং সত্য যেমন মাত্রায় প্রকাশিত হবে তেমন তেমন এই অশুভ শক্তি সংবিধান বিরোধী শক্তি মনুবাদী শক্তি পিছু হটবে ধন্যবাদ চিরকাল অশান্তি সৃষ্টি করার একটা শ্রেণী থাকে তারা অশান্তি সৃষ্টি করে কিন্তু কখনোই চক্রান্তকারীরা স্থায়ীভাবে সফল হয় না মানুষের মধ্যে যারা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মিলেমিশে থাকতে চায় একে অপরের সুখে দুঃখে অংশগ্রহণ করে জীবনযাপন করে এই মিলনের আদর্শ এটাই চিরস্থায়ী হয় এটাই মানুষের বাঁচার রাস্তা আমাদের ভারতবর্ষে এই ঐতিহ্য দীর্ঘজীবী হবে এই ভারতবর্ষ ইউনাইটি ইউনিটি ইন ডাইভার্সিটির মধ্যে আমরা মিলেমিশে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবো নানা ভাষা নানা ভাষা নানা মত নানা পরিধানের এই দেশে মহান মিলন নিয়ে আমরা অবস্থান করব এই আশা এই আকাঙ্ক্ষা এই শুভকামনা নিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম